খবরের দিকে কনস্টেবল পদে নিয়োগে বিলম্ব কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগে বিলম্ব এমনটাই খবর পাওয়া যাচ্ছে আরো একবার জানাবো আপনাদের যে খবরের দিকে আমরা নজর রেখেছি 8419 জনকে নিয়োগ করা সম্ভব তবে এই কনস্টেবল পদে নিয়োগে বিলম্ব এমনটাই খবর পাওয়া যাচ্ছে কলকাতা পুলিশের যে কনস্টেবল পদ রয়েছে যেগুলো শূন্য পদ রয়েছে সেখানেও নিয়োগে বিলম্ব করা হচ্ছে বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রোহিতাশা মিত্র রোহিতাশা কি খবর রয়েছে 8419 জনকে নিয়োগ করা সম্ভব কিন্তু কি কারণে এই বিলম্ব দেখো সোনিয়া আমি তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করব নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্যের চিত্রটা যেন ততটাই পরিষ্কার হয়ে উঠছে শিক্ষকদের সাথে এবার বিক্ষোভে ফেটে পড়লেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পদের উত্তীর্ণ পরীক্ষার্থীরা 8419 জন উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে 4600 জন ক্যান্ডিডেটদের জিআরআর মেডিকেল কমপ্লিট হয়ে গেছে শুধু তাই নয় তাদের মধ্যে 1800 জনকে চাকরিতে নিয়োগ করা হয়ে গেছে কিন্তু বাকিদের নিয়োগের দিন বারবার পাল্টে যাচ্ছে এছাড়া আরেকটি বিষয়ে এরকমও রয়েছে সেটি হলো অনেক সিলেক্টেড ক্যান্ডিডেট রয়েছে যাদের না হয়েছে জিআর না হয়েছে মেডিকেল ফলত পরীক্ষায় পাশ করে তারা এখনো চাকরিতে নিয়োগ হতে পারেনি সেই দাবিতেই আজকে তারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি অফিসের সামনে প্রায় 300 জন পরীক্ষার্থী বিক্ষোভ দেখান এবং তারা জানান যে তাদের যেন অবিলম্বে যোগ্যতা অনুসারে চাকরিতে নিয়োগ করা হয় সোনিয়া ধন্যবাদ রোহিতাশা কথা বলছিলাম প্রতিনিধি রোহিতাশা মিত্রর সঙ্গে এবং বেঙ্গল ইলেকট্রিসিটি অফিসের সামনে প্রায় 300 জন বিক্ষোভ দেখাচ্ছে চাকরি প্রার্থী যারা কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ হতে পারে এবং এরই মধ্যে আপনাদের জানিয়ে রাখবো নিয়োগে বিলম্বের খবর